বলিউড কাঁপিয়ে এবার সাকিব খানের দরদ সিনেমার একটি আইটেম গানে ডান্স করতে চলেছেন মুনি রায়। আজকের ভিডিওটি খুবই উত্তেজিত, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কুচবিহারের বাঙালি মেয়ে মুনি রায় প্রথম থেকেই কাজ করেছেন মুম্বাইয়ের মাটিতে, তাকে বরাবর হিন্দি সিরিয়াল ও ফিল্মেই দেখেছেন দর্শকরা। এগুলোর ভিতরে সবথেকে নাগিন সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। जब एक नागिन अपने इंतकाम के लिए तपस्या करती है। তারপর কেজিএফ সিনেমার একটি আইটেম গানে ডান্স করে রাতারাতি পপুলার হয়ে যান। এরপর থেকে তাকে মাঝে মাঝে হিন্দি মডেলিং গান ও আইটেম গানে দেখা যায়। তবে এবার শোনা যাচ্ছে অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমার একটি আইটেম গানে ডান্স করতে চলেছেন মুনি রায়। যেহেতু দরদ সিনেমা প্যান ইন্ডিয়া এবং 6টি ভাষায় রিলিজ করবেন, আর সিনেমাটি ভারত বাংলাদেশ যৌথ, সেখানে তো ভালো মানের আইটেম গান থাকতেই হবে। কিন্তু মুনি রায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ তিনি এখন অনেক ব্যস্ত সময় পার করছেন। তবে তিনি বলেছেন বাংলাদেশের কিং খান সাকিব খানের সাথে যদি সিনেমার কোনো অংশে দৃশ্যে থাকতে পারি সেটা আমার খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের সবার কাছে একটি প্রশ্ন, মুনি রায় যদি সাকিব খানের সাথে একটি গানে ডান্স করে তো কেমন লাগবে, প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে আইটেম গানে ধামাকা একটা থাকছেই, মুভির প্রযোজক অনন্য মামুন নিজেই বলেছেন এই চ্যানেলে সাকিব খানের সমস্ত মুভির নিউজ দেখানো হবে। তবে অবশ্যই এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।